সম্বর্ধনা জানাবেন, করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো সকলকে। মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, এর জন্য একটা হাততালি। তাকে মানপত্র এবং উপহার সামগ্রী তুলে দিচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর মহাশয়। একটু জোরে বরগালি। মোহাম্মদ নুরুজ্জামান একটু করতালি দেবেন। এরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র আমাদের দেশের, আমাদের জাতির। অর্ঘদীপ নাথ, তাকে তার হাতে মানপত্র এবং উপহার সামগ্রী তুলে দিচ্ছেন বিশিষ্ট কবি এবং সাংবাদিক। একটু করতালি দেবেন জোরে। রথীন বিশ্বাস, রথীন বিশ্বাসের বিশিষ্ট সাংবাদিক প্রদীপ বড়াল মহাশয়। করতালি দিবেন একটু। ইন্দ্রজিৎ মণ্ডল, উপহার সামগ্রী তুলে দেবেন প্রখ্যাত অভিনেতা এবং প্রডিউসার। হাততালি রয়েছে জোরে। সুকান্ত সরকার, তার হাতে মান একটু করতালি দেবেন আপনারা সকলে। রেখা বিশ্বাস, তার হাতে উপহার সামগ্রী এবং মানপত্র তুলে দেবেন বিজয়বাবু। ঐন্দ্রিলা মহিন্তা, ঐন্দ্রিলা মহিন্তা একটু জোরে করতালি দেবেন, অভিনন্দন জানাবেন সকলে। পরবর্তীতে ঐন্দ্রিলা মহিন্তা, ঐন্দ্রিলা অনুপস্থিত। মৌমিতা দেবনাথ, তার হাতে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আঁখি বিশ্বাস, দীপা সাহার হাতে মানপত্র এবং উপহার সামগ্রী তুলে নেবেন আজকের সভার সভাপতি মাননীয় শ্রী মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয়। একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আসিফ ইসলাম, আসিফ ইসলামের হাতে আসিফ ইসলাম একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন সকলে। ধন্যবাদ। এদের উজ্জ্বল জীবন তৈরি হোক। আমরা একই সঙ্গে করতালি দেবেন ছোট শিল্পীরা, আগামী দিনের উজ্জ্বল নক্ষত্রেরা। Thank you.
হ্যালো, আমরা এই অনুষ্ঠানের শেষেই শুরু করব বস্ত্র বিতরণ অনুষ্ঠান। যাদেরকে যাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি তারা হলেন জয়ন্তী সরকার, সরস্বতী বিশ্বাস, কালিদাসী রায়, যুতিকা সরকার, সবিতার মা মালিপাড়ায়, রহিমা বিবি, রমিসা বিবি, বোবার দিদিমা, এবং দুজনকে লুঙ্গি দেওয়া হবে মহাদেব বিশ্বাস, আব্দুল মোল্লা। বস্ত্র তুলে দিচ্ছেন সংগঠনের সভাপতি মাননীয় শ্রী মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয়। যুতিকা সরকারের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন সংগঠনের কোষাধ্যক্ষ সমীরণ কান্তিলাল। সরস্বতী বিশ্বাস, সরস্বতী বিশ্বাস আছেন? সরস্বতী বিশ্বাস, হ্যালো, মৃত্যুর সবিতার মা মালিপাড়া, মালিপাড়ার সবিতার মা। রহিমা বিবি, এরা সকলেই সংগঠনের সদস্য, সদস্যা কর্মী। রমিসা বিবি, তনুশ্রী, আল্লাহ নিন। মালিপাড়ার গোবার দিদিমা, বস্ত্র তুলে দিচ্ছেন গোপাঢালি। ললিতা কবিরাজ, ললিতা কবিরাজ, সুশীলা গোলদার, সুশীলা গোলদার, বিনোদা বিশ্বাস, বিনোদ, সারথী মালী, এরপরে সারথী মালী, সামনের দিকে চলুন, প্রকাশ দাস, আব্দুল মোল্লা, আব্দুল মোল্লা, বস্ত্র তুলে দিচ্ছে অভিজিৎ, বিশিষ্ট চিত্র সাংবাদিক মাননীয় শ্রীমতী
সুচিতা দাস, বিশিষ্ট সমাজকর্মী এবং বিশিষ্ট সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর, তার সাহিত্য জীবন, সাহিত্য কর্ম যেমন বিস্তৃত বিভিন্ন অঙ্গিকে যেমন মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয়, একটু কলতালি দেবেন। শ্রদ্ধেয় শিক্ষাবিদ ডক্টর অমিতাভ বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব সাহিত্যিক কবি কৃষ্ণ ঠাকুরের হাতে মেমেন্টো তুলে দিতে। আমরা এবছরই চালু করেছি সুধন্য ভবানী স্মারক পুরস্কার, সেই স্মারকটি স্মারকটি তুলে দেবেন শ্রদ্ধেয় অমিতাভ বিশ্বাস মহাশয়। তার আগে তিনি উত্তরীয় পড়াবেন শ্রদ্ধেয় সাহিত্যিককে। একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবো। সুধন্য ভবানী স্মৃতি পুরস্কার আমরা এবছরই শুরু করেছি, তুলে দিচ্ছেন অমিতাভ বিশ্বাস মহাশয় সাহিত্যিক কবি কৃষ্ণ ঠাকুর মহাশয়কে। ধন্যবাদ।